আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজ গরুর মাংস দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটার উপরে লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, সবগুলো ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। দুই পিঠে দেওয়া হবে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন। এটা আমরা ভালো করে মিক্স করে নিব, দুই দুই পাশে লাগাতে হবে ভালো করে। দেখুন আমরা কিভাবে ছিটিয়ে দিচ্ছি ওগুলা। এই যে এই পাশে আবারও দেওয়া হচ্ছে, এখন দেওয়া হচ্ছে সরিষার তেল, এই বেটাগুলো ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে এগুলা, তারপরে আমরা ওটাকে চুলায় বসানোর জন্য নিয়ে যাব। তো এগুলো মিক্স করে আপনি 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, যেন ভালো করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে। এভাবেই ভালো করে মিক্স করে নিতে হবে। এই আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমরা আবারও গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখন আমরা চলে যাব চুলাতে। দেখুন আমরা কিভাবে এটা রেডি করে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমাদের রেসিপি এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমরা গাপুস গুপুস খেয়ে ফেলব, আপনাদেরকেও দিব, আপনারাও সাথে থাকুন। আসসালামু আলাইকুম।